নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, 255 দিন অর্থাৎ আজ থেকে 255 দিন শুভ কেতুগ্রহের প্রভাবে এই সাতটি রাশি গুপ্তধন প্রাপ্তি হতে চলেছে। দেখুন, আপনারা সকলেই জানেন যে রাহু এবং কেতু বক্রী অবস্থাতে চলে, অর্থাৎ বক্র অবস্থাতে কিন্তু চলে। বর্তমানে কেতু বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, অর্থাৎ এটা কেতুর ক্ষেত্রে তুঙ্গ গৃহ, এখানে কেতুর আনন্দ ক্ষেত্র। অর্থাৎ বৃশ্চিক রাশিতে কেতুর অবস্থান এবং তুঙ্গ গৃহে এই মঙ্গলের সেক্টরে কিন্তু অবস্থান করছে, এবং কেতুকে মঙ্গলের ছায়া হিসাবে কিন্তু বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে। অর্থাৎ মঙ্গলের যে প্রভাবগুলো থাকে তার বেশ কিছু প্রভাব কেতুর মধ্যেও কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ কেতুর এই শুভ প্রভাবে এই সাতটি রাশির ক্ষেত্রে এই 255 দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ভিডিও 255 দিন এই কেতু কিন্তু এই সাত রাশিকে ছাপ্পার ফারকে ধন দিতে চলেছে। তবে দেখতে হবে যে আপনার রাশিচক্রে কেতুর অবস্থান, কেতু আপনার ডিগ্রিগত দিক থেকে কেতু কোন নক্ষত্রে অবস্থান করছে, এই জায়গাগুলো দেখা দরকার। এবং এর পাশাপাশি বর্তমানে কেতু বক্রী অবস্থায় হতে হতে 16 ডিগ্রির আশেপাশে কিন্তু হয়ে গেছে। অর্থাৎ কেতু কিন্তু যুবক অবস্থাতে চলে এসছে। এই যুবক অবস্থাতে আসার ফলে আপনার বলবত্তা, সেই গ্রহের বলবত্তা কিন্তু, আমি বারবার বলি, যখন কোনো গ্রহ যুবক অবস্থাতে চলে আসে সেই গ্রহের কিন্তু বলবত্তা কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ কেতুর কিন্তু যথেষ্ট পরিমাণে এই সময় কিন্তু এই সাত রাশিকে দিতে চলেছে ধন। এবং যাদের কেতু নেগেটিভ আছে তারা কিন্তু 100% না পেলেও কেতু এই বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, যে যে রাশিগুলো বলছি 20-30% কিন্তু কেতু যদি আপনার খারাপ থাকে তাও কিন্তু 20-30% কিন্তু মিলা সম্ভব। তো কোন কোন এই রাশি, কোন কোন এই সাত সৌভাগ্যশালী রাশি, দেখুন গুপ্ত ধন বলতে কী বোঝাচ্ছে। দেখুন, গুপ্ত ধন বলতে আপনি কোনো প্ল্যানিং করে রেখেছেন মনে মধ্যে, একটা প্ল্যানিং বা আপনি কোনো গুপ্ত ড্রিল করে রেখেছেন, সেই জায়গা থেকে আপনি হয়তো অর্থ পেলেন, বা আপনার ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো পুনরুদ্ধার, আকস্মিক ধন প্রাপ্তি এই সময় হতে চলেছে। অর্থাৎ কেতুর প্রভাবে এই সাত রাশির ক্ষেত্রে কিন্তু মহা সংযোগ হতে চলেছে গুপ্তধন ক্ষেত্রে প্রাপ্তির ব্যাপারে। তো আপনাদেরকে দেখতে হবে কেতু আপনার রাশিচক্রে কী অবস্থায় অবস্থান করছে, এটা কিন্তু একান্ত দেখা দরকার। অর্থাৎ কেতু যদি আপনার রাশিচক্রে পজিটিভ হয়, নিশ্চিত রূপে আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, এই সময়ের মধ্যে, এই 255 দিনের মধ্যে আপনাদের কিন্তু গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। অর্থাৎ এই যে কেতু একটা রাশিতে 18 মাস থাকে, আনুমানিক 1.5 বছর মতন থাকে, এই 1.5 বছরের মাথায় এই বক্রী থেকে যুবক অবস্থাতে আসলে কেতু কিন্তু পূর্ণ মাত্রায় শুভ ফল কিন্তু প্রদান করতে পারে। অর্থাৎ এই সাতটি রাশির ক্ষেত্রে কিন্তু এক কথা আমি যদি বলি, এই 255 দিন ধন বর্ষা হতে চলেছে। কোন কোন এই সাত রাশি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনার ধনভাবে এই কেতুর অবস্থান, আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে, এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু রিকভারি হবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এবং এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি থেকে লাভ, আকস্মিক ধন প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু নির্দেশ করছে তুলা রাশির ক্ষেত্রে।
এবং ভাগ্যোদয় এবং বর্তমানে আপনাদের ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলতে চলেছি সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির কয়েকটা কথা আমি আপনাকে বলি। আকস্মিক ধন প্রাপ্তি, দৈনিক রোজগার বাড়বে, সফলতার জায়গা নির্দেশ করছে, আপনাদের ইনকাম যোগ, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা এগুলো পুনরুদ্ধার হবে। আপনাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে বেশ কিছু প্রমোশনের জায়গা নির্দেশ করছে। আকস্মিক ধনলাভ আপনাদের হতে চলেছে, বিদেশ থেকে অর্থ, আপনাদের গুপ্ত ধন প্রাপ্তি, লটারি শেয়ার ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। এবং প্রপার্টি থেকে লাভ, আপনি যদি মকর রাশি মানুষ হন প্রপার্টি থেকে লাভ এই সময় কিন্তু হতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, অর্থাৎ যে রাশির নাম সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার কর্ম হবে এই কেতুর অবস্থান, আপনার ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। এই 255 দিন আপনাদের কিন্তু কর্মের জায়গাটা কিন্তু খুব ভালো, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, বিদেশ থেকে ইনকাম, বিদেশ থেকে আর্নিংয়ের জায়গা কিন্তু আপনাদের দেখাচ্ছে। কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি এই সময় কিন্তু বৃদ্ধি করবে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা বিশেষভাবে কিন্তু নির্দেশ করছে। কর্মক্ষেত্রে প্রমোশন এবং কর্মক্ষেত্রে যারা বদলি চাইছেন সেই জায়গাগুলো বদলির সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং আকস্মিক ধনলাভ হতে চলেছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে, বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। এবং রাজনীতির কেরিয়ার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উত্থান, মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজ করছেন সেই জায়গাগুলো কিন্তু বিশেষ রূপে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল নির্দেশ করছে। অর্থাৎ কুম্ভ রাশির হতে চলেছে ধন বর্ষা এক কথায়। এরপরের যে রাশির কথা আমি বলবো, 4 রাশি, সে রাশি মীন রাশি। মীন রাশি আপনাদের ভাগ্যভাবে এই কেতুর অবস্থান এবং কেতু যথেষ্ট যুবক অবস্থায় এবং বলবত্তা, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা এই সময় পাবেন। আপনি মীন রাশি মানুষ, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু হবে। আকস্মিক ধন লাভ আপনাদের কিন্তু হতে চলেছে, কর্মপ্রাপ্তি সম্ভাবনা নির্দেশ করছে। এবং বেশ কিছু ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের রিকভারি এ সময় কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনার মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে বিশেষ রূপে আপনাদের কিন্তু শুভ সময় কিন্তু আসতে চলেছে। 4 রাশি, আমি বারবার বলছি, মীন রাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। 5 যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আমি আবারও বলছি, মঙ্গলের ছায়ায় হচ্ছে কেতু। অর্থাৎ মঙ্গলের যে ক্যারেক্টারগুলো থাকে তার অধিকাংশই কিন্তু কেতুর মধ্যে তার প্রভাব কিন্তু দেখা যায়। এই যে শুভ কেতুর প্রভাবে আপনার মেষ রাশির ক্ষেত্রে অষ্টমভাবে, দেখুন অষ্টমভাব থেকে গুপ্ত বিদ্যা রিসার্চ এগুলো কিন্তু আমরা নির্দেশ করি জ্যোতিষশাস্ত্রে। অর্থাৎ রিসার্চের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো। অষ্টমভাব থেকে আকস্মিক ধন প্রাপ্তি, অর্থাৎ আকস্মিক ধন এর জায়গাটা কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে। কোনো সূত্র থেকে আপনারা এই সময় কিন্তু অর্থ কিন্তু পাবেন। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে খুব সুন্দর সময় কিন্তু আসতে চলেছে। এবং বিশেষ করে শরীর স্বাস্থ্যের দিকটা, শরীরগত দিকটাও কিন্তু আপনারা এই সময় কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু অপরচুনিটি কিন্তু নির্দেশ করছে। এর পরের যে রাশি সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তমভাবে এ কেতুর ভ্রমণ। দেখুন আপনাদের ক্ষেত্রে আমি আবারও বলছি, আপনাদের দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে এবং দৈনিক রোজগার আপনাদের বাড়বে। তুঙ্গস্থ কেতু এবং বলবত্তা, দৈনিক রোজগার বাড়বে, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সুযোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। যারা পার্টনারশিপ বিজনেস করছে তাদের ক্ষেত্রে কি একটু হলো সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থাৎ যারা শেয়ারের সঙ্গে বিজনেস করছেন, পার্টনারশিপ বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসলেও ওভারঅল আপনি নিজে সেলফ বিজনেস করছেন, এই জায়গাটাতে কিন্তু কেতু আপনাদেরকে কিন্তু অর্থ কিন্তু দিতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বৃষ রাশির ক্ষেত্রে বিদেশ থেকে লাভ এই সময় হবে,
বিদেশের সাথে যারা রত আছে, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো আপনাদের এই সময় রিকভারি হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ কর্মের জায়গাটা ভালো। এবং এই সময়ের মধ্যে আপনাদের আকস্মিক ধনলাভ, লটারি, ফাটকা, শেয়ার এবং স্টক বিজনেস থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। এবং আপনাদের প্ল্যান, অর্থাৎ এই যে কেতু কী করে গুপ্ত প্ল্যান, আপনি কোনো ব্যবসার ক্ষেত্রে সিক্রেট, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনাদেরকে কিন্তু দিবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, অর্থাৎ কেতু এই যে বলবত্তা থাকছে, এই 16 ডিগ্রি হয়ে গেছে, এই জায়গাটাতে কিন্তু এই সাত রাশির মধ্যে বিষরাশি কিন্তু 7,000 ধন পেতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে ধন ও প্রাপ্তি, ধন ও বর্ষা বিষরাশি কিন্তু বিশেষভাবে যোগ নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমভাবে এই কেতু। দেখুন, আপনাদের এডুকেশনের দিকটা তুঙ্গ কেতু এডুকেশনের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিবে। শেয়ার মার্কেট থেকে, ট্রেন্ডিং থেকে আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ কেতু আপনাদেরকে কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু এই যে 255 দিন আমি যে কথাটা বলছি, অর্থাৎ আজ থেকে 255 দিন এই কেতু কিন্তু এই সাত রাশির মধ্যে এই কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় কিন্তু করাতে চলেছে। এবং ধনের দিকটা, আর্থিক স্থিতির দিকটা যথেষ্ট কিন্তু মজবুত করাতে চলেছে কেতু। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের আটকে থাকা টাকা, ডুবে যাওয়া টাকা, এই টাকাগুলো কিন্তু রিকভারি এই সময় হবে। গোল্ড, চাঁদি, শেয়ার মার্কেট থেকে আপনারা এই সময় প্রফিট পাবেন। এবং এই সময়ের মধ্যে বেশ কিছু অপরচুনিটি, সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা যে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু কর্মর জায়গাটা যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মপ্রাপ্তি, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হবে। সন্তানের জায়গাটা, যারা সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, সন্তান প্রাপ্তির সম্ভাবনা আপনাদের, বা সন্তানের এডুকেশান, সন্তানের স্বাস্থ্য, এই নিয়ে যারা টেনশন করছিলেন, সেই জায়গাটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট কিন্তু পাওয়ারফুল এবং মজবুত কিন্তু হতে চলেছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের আকস্মিক ধনলাভের জায়গা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এই যে 255 দিন এই কেতু বলবত্তা থাকার দরুন এই সাত রাশির ক্ষেত্রে কিন্তু গুপ্ত ধন এবং শেয়ার মার্কেট, ফাটকা, জুয়া থেকে অর্থ কিন্তু দেবে। লটারি থেকেও কিন্তু অর্থ পাবে। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে এই যোগগুলো আসে কি না, এবং আপনার রাশিচক্রে কেতুর প্লেসমেন্টটা একান্ত নির্ণায়ক পজিশানে আছে কিনা। যদি নির্ণায়ক পজিশানে না থাকে, সেক্ষেত্রে কিন্তু পূর্ণমাত্রায় আবারও বলছি, যারা কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আপনি বলছেন আমার তো হচ্ছে না, আমার তো মিলছে না, এই কথাটা আমার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, তাদের ক্ষেত্রে আবারও বলবো নিজস্ব জন্ম ছক আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালিসিস করুন, কোন জায়গাটা প্রতিকার প্রতিবিধান করতে হবে সঠিক রূপে সেই জায়গাটা আপনারা প্রতিকার প্রতিবিধান করুন। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনার এই সাত রাশির এই 255 দিনের মধ্যে গোল্ডেন টাইম কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, ব্যবসার সিক্রেট, গুপ্ত বিদ্যা, রিসার্চ মূলক পড়াশোনা যারা করছে, এই জায়গাগুলো কিন্তু ভালো। এবং আকস্মিক ধনলাভ এই সম্ভাবনাগুলো কিন্তু এই সাত রাশির ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ এই যে আমি আবারও বলছি, কেতু কিন্তু আপনার রাশিচক্রে পজিটিভ, কেতু যদি আপনার রাশিচক্রে নিচস্থ থাকে তাহলে কিন্তু সেই মাত্রায় কিন্তু আপনারা পূর্ণ রেজাল্ট পাবেন না। এবং কেতু দেয় কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা, সেই ঝামেলাও কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে কমবে। যাদের আইনি জটিলতা চলছে, সেই আইনি জটিলতা, কেস মামলা, মকদ্দমা যাদের চলছে, সেই জায়গাগুলো বা প্রপার্টি থেকে লাভ, ভূ সম্পত্তি থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু এই 255 দিনের মধ্যে আপনাদেরকে কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ আকস্মিক ধন প্রাপ্তির প্রপার্টি, যাদের প্রপার্টি পাচ্ছিলেন না, সেই সমস্যা থেকে
কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা রিকভারি পাবেন।